হুগো বুমুস এটিকে মোহনবাগানের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার বলা যায় তো এই ফুটবল প্লেয়ারটা কি এটিকে মোহনবাগান ছাড়ছে কি রয়েছে হুগো বুমুসকে নিয়ে ফাইনালি কনফার্ম আপডেট যা তোমাদের সাথে শেয়ার করব। এবং কিন্তু জানাবো এসসি সি ইস্টবেঙ্গল নেক্সট প্র্যাকটিস ম্যাচ কাদের সাথে খেলতে নামছে এবং কবে খেলতে নামছে এবং কিন্তু জানাবো এফসি গোয়া গোকুলামের সাথে প্র্যাকটিস ম্যাচে কি ফলাফল হলো এবং এফসি গোয়ার একটা বড় আপডেট এবং কিন্তু জানাবো একটি বিশেষ বড় ফুটবল আপডেট নমস্কার বন্ধুরা আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড আজকে এরকমই কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের সাথে পরপর শেয়ার করবো তো প্রথম যে টপিকে চলে আসি সেটা হচ্ছে হুগবমুসের আপডেট কালকে থেকে তোমরা অনেক কথা শুনেছ হুগবমুস কারণ এর হুগো মুস নাকি কালকেই এটিকে মোহনবাগানকে ইনস্টা থেকে আনফলো করেছে এবং তোমার ইনস্টাতে এটিকে মোহন বাগানে যত ছবি ছিল তার অ্যাকাউন্টে সেগুলো সে ডিলিট করেছে তো এখানে কালকে রাত থেকে এটাই শোনা যাচ্ছিল যে হুগবমুস নাকি এটিকে বাগানের সাথে সম্পর্কটা ছিন্ন করতে চাইছে কিন্তু তার পরবর্তীকালে একটা খবর উঠে আসে সেটা হয়েছে যে হুগব মুসেন নাকি মানে তার দেশে সে যেখানে ছিল সেখান থেকে নাকি তার পাসপোর্ট এবং ফোনটা চুরি হয়ে যায় এবং সেই পাসপোর্ট এবং ফোন চুরি হওয়ার কারণে সে ইন্ডিয়াতেও আসতে পারছে না এবং তার অ্যাকাউন্টটাও হ্যাক করা হয়েছে এবারে যদিও বা তার অ্যাকাউন্ট হ্যাক করা হয় তাহলে বাদবাকি ছবি ছাড়া শুধুমাত্র কেন এটিকে মোহনবাগানের ছবিগুলোই ডিলিট করবে আর কেনই শুধুমাত্র মোহনবাগানকেই আনফলো করবে সেটাও একটা বিষয় ব্যাপার আছে তো দেখো এখনো পর্যন্ত কারণটা স্পষ্ট নয় কেন আনফলো করেছিল কেন ফটোগুলো ডিলিট করেছিল এখনো পর্যন্ত হুগো কথাটা স্পষ্ট নয় কিন্তু একটা কথা বলতে পারি হুগোবমুস কিন্তু এটিকে মোহনবাগানেই নাইনটি নাইন পার্সেন্ট আসছে খেলার সম্ভাবনা আছে কারণ হুগ সাথে এটিকে মোহন মোহানের পাঁচ বছরের চুক্তি রয়েছে তো এখানে আপাতত গুজবের কিছুই নেই কিন্তু এই জিনিসটা মানতে আমার একটু আমি যেহেতু একজন ফুটবল ফ্যান আমার একটুখানি সন্দেহ লাগছে শুধুমাত্র কেন এটিকে মোহনমানকে আনফলো করবে আর তার ছবিগুলো ডিলিট করবে যাই হোক এটিকে মোহন ফিরে আসে হু এটাই আশা করব এবং এটিকে মোহনমান তাকে নিয়ে আরও ভালো করে খেলতে পারবে এবার চলে আসছি এসসি ইস্টবেঙ্গলের কথায় এসসি ইস্টবেঙ্গল তো প্র্যাকটিস ম্যাচ তিনখানা প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর তার মধ্যে কালকে ছজনের প্লেয়ারকে তারা যে বাদ দিয়েছে এবং তারপরে পুরো সাতাশ জনের কিন্তু একটা টিম বানিয়েছে এরাই আইএসএল খেলবে তো এর পরবর্তী যে প্র্যাকটিস ম্যাচগুলো সেটা হচ্ছে আইএসএলের দলগুলোর সাথে সম্ভবত চার তারিখ রয়েছে এফসি গোয়ার সাথে এবং পাঁচ তারিখ কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে তো ইস্টবেঙ্গলকেও কিন্তু অল দ্য বেস্ট ইস্টবেঙ্গলও কিন্তু প্র্যাকটিস ম্যাচে প্রত্যেকটা জিতে এসছে আই লিগের দলগুলোর সাথে এবার দেখা যাক আইএসএল এর দলগুলোর সাথে কেমন পারফরমেন্স করে এটাই কিন্তু এবার দেখার বিষয় এবার চলে আসি এফসি গোয়ার কথায় এফসি গোয়া কিন্তু আজকে প্র্যাকটিস ম্যাচে মুখোমুখি হয়েছিলো গোকুলাম এফসির সাথে মানে আই লিগ চ্যাম্পিয়ন দল গোকুলাম সেই সেখানে কিন্তু মুখোমুখি হয়েছে আর সেখানে ফুল টাইম কিন্তু স্কোর হয়েছে তোমার এফসি গোয়া শূন্য এবং গোকুলমও কিন্তু শূন্য মানে বুঝতে পারছো গোকুলম কিন্তু বেশ ভালোইভাবে চাপে রেখেছিলো এফসি গোয়াকে তার জন্য এফসি গোয়া ডুডেন্ড কাপ সদ্য চ্যাম্পিয়ন হওয়া আসা এই দলটা কিন্তু তোমার গোকুলমকে হারাতে পারেনি আর একটা জিনিস দেখে ইস্টবেঙ্গল ফ্যানরা বিশেষ করে খুশি হবে কারণ এই গোকুলামকে কিন্তু আগের দিনই ইস্টবেঙ্গল দুই একে হারিয়ে দিয়ে এসছে আর সেখানে কিন্তু গোয়ার কাছে এই গোকুলাম কিন্তু মানে আটকে দিল গোয়াকে কিন্তু আটকে দিল এই আমি তো এখানে বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু একটু হলেও টিম কিন্তু এবছর ভালো করতে চলেছে তো এখানে কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানদের একটু আনন্দ হওয়ারই কথা তো যাই হোক কিন্তু এফসি গোয়ার জন্য আরেকটা খারাপ খবর আর আমাদের সবার জন্য একটা খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে এফসি গোয়ার ফুটবল প্লেয়ার এই ম্যাচে মোহাম্মদ যে নিমিল মোহাম্মদ নিমিলকে তোমরা সবাই চেনো কারণ ডুরান্ড কাপে অসাধারণ পারফরমেন্স করেছে আর আমার অন্তত বেস্ট ফুটবল প্লেয়ার এই মুহূর্তে যদি ইয়ং ফুটবল প্লেয়ারের মধ্যে আমার অন্তত বেস্ট ফুটবল প্লেয়ার লাগে তাহলে কিন্তু এই মোহাম্মদ নিলিম এই মোহাম্মদ নিলিম কিন্তু এই এফ গোয়া এবং তোমার গোকুলা ম্যাচে একটা পায়ে চোট পায় অত্যন্ত খতরনাক পায়ে চোট পায় এবং সেই চোটের জন্য কিন্তু সে খেলাটা কন্টিনিউ করতে পারেনি হাফ টাইমের একটু পর থেকেই কিন্তু তাকে উঠে যেতে হয়েছে আমি যে আশা করবো যে মোহাম্মদ নীলিম যেন খুব শীঘ্রই সেরে ওঠে কারণ এত ভালো ইয়ং স্টার ফুটবল প্লেয়ার সে যদি ভালো কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু জাতীয় দলেও কিন্তু ডাক পাওয়ার একটা আশা ছিল যাই হোক মোহাম্মদ নীলিম আশা করছি আইএসএল এর আগে সুস্থ হয়ে যাবে এবার চলে আসছি একটি বড় আপডেটে সেটা হচ্ছে ভারতের বংশোদ্ভূত ফুটবল প্লেয়ার তোমার যে ডিলার মার্কেন্ডি ডিলার মার্কেন্ডি কিন্তু কালকে তোমার যে টর্টিন হামে যে হয়ে পুরো জাতীয় মানে টার্টিনামের মানে সিনিয়র টিমের হয়ে কিন্তু কালকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছে হ্যাঁ যে সেকেন্ড হাফে মাঠে নেমেছে তো এই ডিলার মার্কেন্ডিকে নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে যে ডিলার মার্কেন্ডি কি এই যে সে যে ওখানে খেলছে ইংল্যান্ডের এই ক্লাবটাই খেলছে টর্টিন হামে তো সে কি পরবর্তীকালে ইন্ডিয়ার জাতীয় দলেও খেলতে পারবে তোমার ঈশান পাণ্ডিত্যার মতন আমি বলবো তা একদমই কিন্তু না সেই আশাটা কিন্তু ছেড়ে দাও কারণ ডিলার মার্কেন্ডি কিন্তু সেখানেই মানে ব্রিটিশেই ব্রিটেনেই কিন্তু জন্ম এবং সেখানে জাতীয় দলে কিন্তু সুযোগ আছে তার বাবা বা মা ভারতীয় হতে পারে কিন্তু সে কিন্তু সেরকমভাবে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু হ্যাঁ ভারতের বংশোদ্ভূত ফুটবল প্লেয়ার এই ডিনার তো এটাই ভেবে আনন্দ পাই আমরা তো আজকের মতন ভিডিও এতটুকু ভালো থাকো সুখে থাকো খেলতে তাকে ফুটবল সাথে সব খেলাও টাটা